এই কোটা সংস্কার আন্দোলন যারা করছে তাদের দাবি দাওয়া ন্যায্য। সুতরাং বিএনপি এর সঙ্গে আছে এই কথা বলে আসল বিষয়টাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। এটা তাদের একটা একটা অপপ্রয়াস, অপকৌশল এই আন্দোলনকে অন্যদিকে ধাবিত করার জন্যে। প্রিয় ভাইরা, আমরা ভয় পাচ্ছি এটুকুই যে এই আন্দোলনের ফাঁক দিয়ে আবার অন্য কোনো অপকর্ম তারা করছে কিনা, এই দেশের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করছে কিনা, এটা আমরা ভয় পাচ্ছি। বিএনপির কোনো আন্দোলন কখনো ব্যর্থ হয় নাই। এই এই আন্দোলনে আমাদের ছেলেরা, আমাদের কর্মীরা, আমাদের নেতারা দলে দলে জেলে গিয়েছে, এখনো যাচ্ছে, আবার বের হচ্ছে, আবার ঢুকতেছে, গুলি খেয়েছে, আহত হয়েছে, শাহাদাত বরণ করেছে, বহু লোক আছে। সুতরাং আন্দোলন ব্যর্থ হয় নাই, বরং সরকার আন্দোলনকে নস্যাৎ করার একটা চেষ্টা করতেছে। কমিটিতে বাণিজ্য করা হয় কথাটা ঠিক না, এটা সম্পূর্ণ একটা অলীক কথাবার্তা। কমিটি হয়েছে, কাউন্সিলে হওয়ার কথা, এখন আহ্বায়ক কমিটি কখনো কাউন্সিলে হয় না। আহ্বায়ক কমিটি গঠিত হয় পরবর্তীতে কাউন্সিলের মাধ্যমে, পূর্ণাঙ্গ কমিটি হয় সেটা অন্য জিনিস। এটা হলো আমাদের আমাদের সাংগঠনিক আভ্যন্তরীণ একটা নীতি নির্ধারণের ব্যাপার। আমাদের চ্যালেঞ্জ হলো এই সরকার যদি ক্ষমতায় থাকে, এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব গণতন্ত্র কিছু থাকবে না। সুতরাং এই হায়রা হাত থেকে আমাদের বাঁচাতে হবে।